ভিডিওতে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে একটি নষ্ট টর্চ লাইটকে মেরামত করে নতুন রূপ দিয়েছি। এই টর্চ লাইটটি 3 বছর পূর্বে আমি তৈরি করেছিলাম, এখনও পর্যন্ত ভালোভাবেই চলছে। লাইটটি কেনার 4-5 মাস পর নষ্ট হয়ে যায়, চার্জ দিলে বেশি সময় চার্জ থাকে না, অর্থাৎ ব্যাটারিটা নষ্ট হয়েছে। এরপর মোবাইলের একটি পুরাতন ব্যাটারি আমি এর সাহায্যে সংযুক্ত করেছি। লাইটটিতে চার্জ দেওয়ার জন্য পিছনে একটি জ্যাক পিন পোর্ট লাগানো আছে। মোবাইলের চার্জারের ডাটা কেবেলের চিকন পাশটি কেটে বাদ দিয়ে এই প্রান্তে একটি জ্যাক পিন লাগিয়েছি, এর সাহায্যে আমি লাইটটিতে চার্জ দিয়ে থাকি। এখন আমি স্ক্রুড্রাইভারের সাহায্যে লাইটটি খুলে দেখাচ্ছি এর ভিতরে কিভাবে সংযুক্ত আছে। লাইটটার স্ক্রুগুলো আমি এখন খুলে নিলাম, এখন দেখি ভিতরে কি কি আছে। এটি কারেন্টের সাহায্যে চার্জ দেওয়ার জন্য যে পোর্ট ছিল এখন আর এটি আমাদের প্রয়োজন নেই। লাইটটার সুইচ ঠিক আছে। ব্যাটারির দুই প্রান্তে দুটি তার আমি এটা দিয়ে ঝালাই দিয়ে সংযুক্ত করেছি। এই দুইটি তারের সাথে সামনে যে লাইটের একটি তার এবং সুইচের একটি তার আর চার্জ দেওয়ার জন্য যে একটি তার আছে, তিনটি তারের এক প্রান্ত ব্যাটারির পজিটিভ অংশের সাথে সংযুক্ত এবং অপর তিনটি তারের একটি হলো সুইচ আর বাকিগুলো ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করা আছে। সুইচটা যদি আমি অন করি তাহলে সামনের দিকের লাইটটা জ্বলবে আর সুইচটা মাঝখানে নিলে বন্ধ হবে, আর যদি আমি পিছনে সরাই তাহলে সাইডের যে এলইডি লাইটগুলো আছে এগুলো জ্বলবে। এই লাইটটাতে কোনো সার্কিট ব্যবহৃত হয়নি, এ কারণে 30 মিনিট বা সর্বোচ্চ 40 মিনিট চার্জ দেওয়া যাবে, তার বেশি চার্জ দেওয়া যাবে না। একবার চার্জ দিলে 15 থেকে 20 দিন ভালোভাবেই চলে। এখন আমি লাইটটাকে আটকিয়ে কেমন আলো হয় সেটা আমি দেখাচ্ছি। লাইটের স্ক্রুগুলো এখন আমি আটকে দিয়েছি, এখন আমি টর্চ লাইটটাকে জ্বালিয়ে দেখি যে এটিতে কেমন আলো হয়। লাইটটি আমি রাতের বেলায় জ্বালাচ্ছি যাতে আলোর পরিমাণটা সহজেই এবং ভালোভাবে বোঝা যায়। লাইটের সুইচটি অন করলে সামনের দিকে লাইটটি জ্বলবে এবং পিছনের দিকে সরালে সাইডের যে এলইডি লাইটগুলো আছে সেগুলো জ্বলবে। এই লাইটটাতে যথেষ্ট পরিমাণে আলো হয়। ভালো লাগলে আপনি এরকম একটি লাইট তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।